আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ম্যাথ নিয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো আজকে যে ম্যাথটি আমরা করতে যাচ্ছি সেটি কিন্তু খুবই কনফিউজিং একটা ম্যাথ। তো আজকে এই ম্যাথটার সহজ উপায় আমরা সমাধান করব। তো চলুন কিভাবে সহজ উপায় সমাধান করা যায় সেটি দেখি। তো ম্যাথের কোশ্চেনটি হচ্ছে, বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিন গুণ হয়, শতকরা লাভ কত? তো বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করা হয় তাহলে মুনাফা হয় হচ্ছে তিন গুণ, সেক্ষেত্রে লাভটা কত, শতকরা লাভটা কত সেটি চেয়েছে। তো একটা সলিউশন করার আগে এখানে ছোট করে একটা জিনিস আপনাদেরকে দেখে দিতে হবে, সেটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে লাভ। তো ক্রয় মূল্য যদি আমাদের এক্স হয় এবং বিক্রয় মূল্য যদি আমাদের ওয়াই হয় তাহলে লাভ কত হবে? লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, মানে ওয়াই মাইনাস এক্স। এটি তো আচ্ছা, তো এখন কোশ্চেন অনুসারে বলেছে যে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিন গুণ হয়। তো বিক্রয় মূল্য যদি আমরা দ্বিগুণ করি টু ওয়াই, তো বিক্রয় মূল্য দ্বিগুণ করলে সেক্ষেত্রে আমাদের মুনাফা কত হবে? সেক্ষেত্রে আমাদের মুনাফা হবে টু ওয়াই মাইনাস এক্স, কারণ এখানে বিক্রয় মূল্য দ্বিগুণের কথা বলেছে, সেটি আমরা লিখেছি, কিন্তু ক্রয় মূল্য দ্বিগুণ হবে না তিন গুণ হবে না পাঁচ গুণ হবে সেটা কিন্তু বলে নাই। তার মানে ক্রয় মূল্য হচ্ছে আমাদের একই থাকবে কিন্তু বিক্রয় মূল্য আমাদের দ্বিগুণ হবে। তো ওই অবস্থাতে আমাদের লাভ হবে হচ্ছে টু ওয়াই মাইনাস এক্স। তো আমাদের কোশ্চেন অনুসারে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিন গুণ হয়, তো আমাদের এই মুনাফাটা হবে তিন গুণ, থ্রি ইন্টু ওয়াই মাইনাস এক্স। তো আমাদের এটি কিন্তু হবে তিন গুণ মুনাফা হবে। তো আমরা সেই জন্য এইভাবে সমীকরণ আকারে লিখেছি যে এত এইচ ইস ইকাল টু এত টু ওয়াই মাইনাস এক্স সমান সমান থ্রি ইন্টু ওয়াই মাইনাস এক্স। আচ্ছা, তো তারপর হচ্ছে আমরা ওয়াই এর মানটা বের করেছি, সেটি হয়েছে টু এক্স। তো এখন আমাদের লাভ শতকরা কত হয়েছে এটা কীভাবে বের করব? তো শতকরা লাভ আমরা কী জানি, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড, এটি হচ্ছে শতকরা লাভ বের করার একটা সূত্র। আপনারা কিন্তু চাইলে ঐকিক নিয়মেও করতে পারেন। তো আমাদের বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই, ঠিক আছে, যেখানে আমরা লিখে রেখেছি বিক্রয় মূল্য ওয়াই, ক্রয় মূল্য হচ্ছে এক্স। তো আমাদের বিক্রয় মূল্য হচ্ছে ওয়াই মাইনাস আমাদের ক্রয় মূল্য হচ্ছে এক্স ইন্টু হান্ড্রেড, নিচে হচ্ছে ক্রয় মূল্য। তো এখন আমরা ওয়াই এখানে পেয়েছিলাম টু এক্স, তো ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিলাম টু এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু হান্ড্রেড। তো এখন টু এক্স থেকে একটা এক্স চলে গেলে থাকবে হচ্ছে একটা এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু হান্ড্রেড, তো এক্স এক্স যদি কাটা যায় থাকবে হচ্ছে হান্ড্রেড। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের শতকরা লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট। তো এইভাবে কিন্তু এই ম্যাথটা সমাধান করা যায়। তো আশা করি আজকের ম্যাথটি আপনাদের বোধগম্য হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।